কে দিয়ে চলেছে। অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি, যদি বন্ধুত্বের সম্পর্কটা শেষ হয়ে যায় তাদের মধ্যে এই ভয়ে। সেদিন প্রথম জেনি যিশুকে তার বিয়ের কথা জানাই। যিশু শুনে অবাক হয়েছিল। জেনি অভিমান করে, এত বড় একটা ডিসিশন নিয়ে আবার বিয়েও করে ফেলেছে, এতে খুব কষ্ট হয় যিশুর। তাদেরকে না জানিয়ে এত বড় ডিসিশন নিয়েছে জেনি। যিশু ভাবতেও পারেনি তাদের বন্ধুত্বের মানটা এইভাবে রাখবে জেনি। তাই যিশু বলল, ভালো ভালো থাকিস, শুভকামনা রইল। জেনি আর কিছু বলতে পারলো না, কারণ ততক্ষণে যিশু কলকটি দিয়েছে। জেনির যেন এখন বুক ফেটে কান্না আসছে। সে গিয়ে বিছানায় বসলো। সে তো জানতো এরকমটা হবে, তার বন্ধুত্বের থেকে দূরত্বটা বাড়বে। তবে কেন আজকে এত কষ্ট হচ্ছে তার? আসলে বন্ধুত্বের সম্পর্কটাই হৃদয় গাথা, সেই সম্পর্কে টান রাখলে কষ্ট তো হয়ই। অবশ্য ইউনো এসব জানার পর তার কোনো হেলদোলি নেই, সে সবসময় জেনিকে বন্ধুত্বের চোখেই দেখে এসেছে। তার কাছে ভালোবাসা, সম্পর্ক এসব মিথ্যে, সে এসবে জড়াতে চায় না। তার কাছে জীবনটাই হলো আনন্দ, উল্লাস, আড্ডা, ফুর্তি, এইরকম। সে সবসময় তাই ভালোবাসার সম্পর্ক থেকে নিজেকে দূরে রেখেছে। অন্যদিকে এই এক মাস ধরে কাই বিদেশ থাকছে। এই এক মাসে বোগাম কায়ের বিরুদ্ধে অনেক ইনফরমেশন জোগাড় করে ফেলেছে। রোজ বেগম অনেক মানা করেছে বোগামকে এসব না করতে, কিন্তু বোগাম তো নাছোড় বান্দা, সে কায়ের কুকৃতির সব ইনফরমেশন জোগাড় করবেই। কারণ সে জানে কায় দেশে ফিরেই এই জীবনটা নষ্ট করে দেবে। প্রায় 11:30 বোগাম চুপি সারে বেরিয়ে পড়ল বাসা থেকে। উদ্দেশ্য কায়ের একটা গোডাউন। গতকাল রাতে কায় দেশে ফিরেছে। কায় এখন সেই গোডাউনে আছে। গোডাউনের খোঁজ পেয়েছে আগেই, কিন্তু গোডাউনে ঢুকতে পারেনি। আজকে সে ঢুকবেই। তাই আল্লাহর নাম নিয়ে বোগাম গোডাউনে ঢুকলো। খুব শুনশান একটা জায়গা। গোডাউনের ভিতরে হয়তো কায় আছে, তাই গোডাউনের দরজাটা খোলা। বোগাম ভেতরে ঢুকে ক্যামেরাটা অন করে এক সাইডে লুকিয়ে পড়ল। ভেতর থেকে অনেকগুলো করুণ কণ্ঠস্বর ভেসে আসছে, চারদিকে বিশ্রী গন্ধ। বোগাম পা টিপে টিপে সামনে এগোলো। দরজার কাছে আসতেই দেখলো 10-12 মেয়েকে বেঁধে রাখা হয়েছে। এক সাইডে কায়ও আছে, দুইটা লোকের সাথে কথা বলছে সে। বোগামের শরীর সাথে সাথে ঠান্ডা হতে লাগলো। তার বোনের জীবনটাও হয়তো এরকম হবে যদি এই শয়তানটার লাগাম না টানে সে। তার বোনের কথা ভাবতেই তার সাহস বেড়ে গেল। সে ফটাফট সেই রুমের কয়েকটা ছবি তুলে নিল। সেই ছবিতে কায়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর সে চলে যেতে নিলে রুম থেকে বের হলো কাই, আর কায়ের 10 হাত পেছন পেছন মাথা নিচু করে বের হলো আরেকজন। তাকে দেখে বোগাম হতভম্ব হয়ে গেল। শরীরটা অসার হয়ে হেলে পড়লো ড্রামের উপর। সেই ড্রামের উপর পড়ার শব্দে শব্দটা পৌঁছে গেল কায়ের কান পর্যন্ত। কায় শব্দের উৎস খোঁজার জন্য দুজন লোককে পাঠালো। বোগাম কি করবে বুঝতে পারছি না। তার শরীরে কোনো শক্তি নেই উঠে দাঁড়ানোর মতো। তার যেন সব কিছু উলট পালট গোলমালে লাগছে। সে কাঁপা কাঁপা হাতে ফোনের পিকগুলো হোয়াটসঅ্যাপের প্রথম যে নাম্বারটা ছিল সেই নাম্বারে সেন্ড করে দিল। তারপর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিল। মোবাইলটা ছুঁড়ে মারল পেছনের ড্রামের। কোথায় গিয়ে পড়লো সেটা সে জানে না। তার এখন সব কিছু ধোঁয়াশা লাগছে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। 2 দিন পর, আজ 2 দিন ধরে বোগামের কোনো খোঁজ খবর নেই। গতকাল ফোনে রিং হলেও এখন আর হচ্ছে না। লিসাও তার ফোন দিয়ে অনেক ট্রাই করেছে বোগামকে কল করার, কিন্তু কোনো কাজ হয়নি। তাই তো বোগামের চিন্তায় নাওয়া খাওয়া সব ভুলে গেছে। গতকাল সেহুনের হলুদ ছন্দা ছিল, তে ওইখানেই ছিল, তাই গতকাল এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু সারা রাতেও যখন বোগামের ফোনে কল ঢুকলো না, তখন তে চিন্তায় পড়ে গেল। তে তার বাবাকে কল করে জানায় বোগামের কথা। তার বাবা একটা কাজের সূত্রে দূরে থাকার জন্য বোগামের খোঁজখবর নিতে পারেনি। সকালে তিনি বাসায় ফিরে দেখেন তার স্ত্রী রোজ বেগম দরজায় হেলান দিয়ে বসে আছে। বিধ্বস্ত অবস্থা তার। তাকে নানা রকম প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর করেননি, শুধু ফেলফেল করে তাকিয়েছিলেন। তের বাবা যখন সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও বোগামকে পায়নি, তখন সেই খবরটা দেখে দেওয়ার পর থেকেই তের এই অবস্থা। তের এই অবস্থা চাকুক সহ্য করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। এ ভাবছে আজকে সিহুনের বিয়েটা শেষ হলেই সে তার বাপের বাড়ি যাবে, কারণ তার মনে হচ্ছে কাই তার ভাইয়ের সাথে কিছু করেছে।
বোগাম সেই পিকগুলো যার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল সেই হোয়াটসঅ্যাপটা ছিল লিসার। লিসা সেই পিকগুলো তে আর জাঙ্গুকে দেখিয়েছে। তে আরও উতলা হয়ে পড়েছে এই বিষয়ে। তারপর থেকে তারা তিনজনেই বোগামের ফোনে কল করে গেছে, কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। জাঙ্গুক আর লিসাও এসব সহ্য করে যাচ্ছে শুধু চেউনির বিয়েটার জন্য। চেউন তাদেরকে অনেকবার বলেছে তেকে নিয়ে যশোর চলে যেতে, কিন্তু তারা যায়নি। বিয়েবাড়িতে অনেক রকম কথা হতে পারে এই জন্য। সন্ধ্যার পর যিশুকে বিয়ে করে বাসায় ফিরে চেউন। বোগামের জন্য কেউই মজা করার মুডে নেই। ইউনো আর সুগাও ডিসিশন নিয়েছে তারা যশোর যাবে। রাত 8টার দিকে তে সেহুনদের বাড়ির পেছনটায় বসে আছে। সেহুন আর যিশু পাতে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। জিমিন লিসার সাথে হেসে হেসে কথা বলছে, কিন্তু লিসার মুখে কোনো হাসি নেই। বোগামের প্রতি তার ভালোবাসা দেখে কবে যে লিসাও বোগামকে তার ছোট ভাইয়ের মতো ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। তার হাসিবিহীন মুখটার দিকে তাকালেই বোঝা যায় যে সে বোগামের জন্য কতটা দুশ্চিন্তায় আছে। জিমিন লিসার সাথে হেসে হেসে কথা বললেও তার চোখ আটকে আছে সুগাতেই। বিয়েবাড়ির রং বেরঙ্গের আলোতে সুগাকে খুব সুন্দর লাগছে। জিমিন মুগ্ধ নয়নে সুগার দিকে তাকিয়ে আছে। আজকে খুব সুন্দর লাগছে সুগাকে। এর উদাসীন চোখ গিয়ে পড়ল জিমিনের দিকে। আজকেও জিমিন ঠিক আগের দিনের মতো সুগার দিকে তাকিয়ে আছে। সুগাও জিমিনের দিকে একটু পরপর উঁকি দিচ্ছে, কিন্তু সেটা জিমিনের অগোচরে। এর ইচ্ছে হলো তাদের দুজনের লুকোচুরির কারণটা জানতে। তাই সে উঠে দাঁড়িয়ে ওদের দিকে যেতে নিলেই দেখল চাঙ্কুক একটা চেয়ার নিয়ে তার দিকেই আসছে। চাঙ্কুক তার কাছে এসে চেয়ারে বসে পড়ল। আমার বউটার কি আজকে বেশি মন খারাপ? তে নাবুদক মাথা নাড়ল। তখন জাঙ্কুক তের মাথাটা তার বুকে রাখল, বলল, মন খারাপ করো না, কালকে সকালেই আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হব, আর বোগামের কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। একটু পরতে জাঙ্কুকের বুক থেকে মাথা উঠিয়ে বলল, আচ্ছা একটা প্রশ্ন করব। জাঙ্কুক বলল, একটা নয়, তোমার যতটা ইচ্ছা তুমি ততটা প্রশ্ন করতে পারো। বলো কি প্রশ্ন? তে বলল, জিমিন কি সুগা ভাইয়াকে ভালোবাসে? চাঙ্কুক তের কথায় একবার জিমিনের দিকে তাকালো। জিমিন তখনও সুগার দিকে তাকিয়েছিল। তারপর চাঙ্কুক আবারও তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালোবাসে, কিন্তু জিমিনের ভালোবাসার আগ থেকে সুগা তাকে ভালোবাসে। তে চাঙ্কুকের কথায় একটু চমকালো, কারণ জিমিন তো ওই দিন বলেছিল যে সুগা তাকে পাত্তা দেয় না। তখন তে বলল, কিন্তু জিমিন তো বলেছে সুগা নাকি তাকে পাত্তাই দেয় না, ভালোবাসে না তাহলে? তখন জাঙ্গুক মুচকি হেসে বলল, আচ্ছা তোমাকে একটা গল্প শোনাই, শুনবে? তে আগ্রহী হলো জাঙ্গুকের কথায়। তারপর জাঙ্গুক বলতে লাগলো, প্রায় 4 বছর আগের কথা, একটা ছেলে সেদিন তাদের ফ্রেন্ডকে নিয়ে বাসায় এসেছিল প্রথমবারের মতো, আর সেই দিন তার জন্মদিন ছিল। সেই ছেলেটির একটা বার্বি ডলের মতো দেখতে কিউট একটা বোন ছিল। তার বোনকে দেখে তার দুইটা ফ্রেন্ড একসাথে প্রেমে পড়ে। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে দুজনেই সেই মানবী পুতুলটার দিকে। তারপর থেকে প্রায় সেই ছেলেটার দুইটা ফ্রেন্ডই তাদের বাসায় আসতো তার বোনকে দেখার জন্য। একদিন ছেলেটি জিজ্ঞাসা করে তার এক ফ্রেন্ডকে যে সে তার বোনকে ভালোবাসে কিনা। ছেলেটি সাথে সাথে হ্যাঁ বলে দেয়। এখানে তার দুই বন্ধুই ছিল, যে দুই বন্ধু তার বোনকে ভালোবাসতো। সেই দুজনের মধ্য থেকে জাঙ্কুক একজনকে প্রশ্ন করেছিল। পরে এই প্রশ্নের উত্তর শুনে অন্য বন্ধুর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তার খুব কষ্ট হয়েছিল সেদিন। আর সেই ছেলেটা কে ছিল জানো চন্দ্রকন্যা? তে ভড়কে ওঠে। এ এতটাই মনোযোগ দিয়ে জাঙ্কুকের কথা শুনছিল যে জাঙ্কুক তাকে কি প্রশ্ন করেছে সেটাই সে ভুলে গেছে। জাঙ্কুক পেছনে তাকিয়ে তাদের বন্ধুদের দিকে তাকালো। তারপর আবার তের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটা ছিল ইউনো। হ্যাঁ, ইউনো জিমিনকে ভালোবেসেছিল, কিন্তু যখন জানতে পারে সুগাও জিমিনকে ভালোবাসে তারপর সে তার ভালোবাসা ভেঙে দিয়েছিল। ভাগ্যের কি পরিহাস দেখো, এর 2 বছর পরই জিমিনও সুগার মায়ায় আটকে পড়ে। সেদিন ইউনো হয়ে উঠেছিল অন্য ইউনো। তার লাইফে সিরিয়াস বলতে কিছুই থাকতো না, সবই হাসি ঠাট্টা করে মজা করে উড়িয়ে দিত। সম্পর্কের মানটাও সেদিন তার মন থেকে উঠে গিয়েছিল। সে জিমিনের দিকে একবারও তাকায় না, ভুলেও তাকায় না, জানো আমি ওকে খেয়াল করি। তবে আমি জানি না ইউনোর পরবর্তী জীবনটা কেমন হতে চলেছে, কিন্তু আমি চাই ইউনো ভালো থাকুক, হাসি খুশি থাকুক, তার জীবনটা ভালো থাকুক। তে কখন জানি কেঁদে দিয়েছে সে নিজেও জানে না। আসলেও ভাগ্যের কি পরিহাস, জীবনটা কি খেলাই না খেলে। তে চোখ মুছে বলল, আচ্ছা সুগা ভাইয়া যে
জিমিনকে পছন্দ করে সেটা প্রকাশ করে না কেন? চাঙ্কুক বলল, সুগা চাই নিজের পায়ে দাঁড়াতে, আর এই বয়সে প্রেমের চক্করে পড়ে জিমিনের লেখাপড়াটা শেষ হোক সেটা সুগা চায় না। এইসব ভেবেই সুগা এখনো প্রকাশ করেনি। আচ্ছা, আপনি জানলেন কিভাবে জিমিন যে সুগা ভাইয়াকে পছন্দ করে? গত এক বছর আগে জিমিন সুগাকে লাভ লেটার দিয়েছিল, ওইখানেই সব লেখা ছিল। এরপর থেকেই আমার ফ্রেন্ডরা আর এই বাসায় আসে না। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সে সবসময় দোয়া করে পৃথিবীর সব ভালোবাসা যেন পূর্ণতা পাই, কিন্তু সেটা হয় না। এই দুনিয়াটা সবসময় সবার সাথে আজব খেলা খেলে। এর মনটা ঘুরে ফিরে আবারও বোগামে গিয়ে আটকালো। তার ভাইটা এখন কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কি অবস্থায় আছে, এসব ভেবে যেন তের মাথা নষ্ট হয়ে গেছে। ভোরবেলায় তের ঘুম ভেঙে যায়। মাথা ভর্তি চিন্তা নিয়ে কি আর ঘুমানো যায়? তে উঠেই ফ্রেশ হয়ে রুমে পায়চারি করতে লাগলো। এর মধ্যেই সে বোগামকে আটবার কল দিয়ে ফেললো। বারবারই ফোনের ওই পাশ থেকে ভেসে আসছে এক নারী কণ্ঠ। তে ফজরের নামাজে বসে ভাইয়ের জন্য দোয়া করছে, তার ভাইটা যেন সুস্থ থাকে। বারবার কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার ভাইয়ের সুস্থতা কামনা করছে। তের সূক্ষ্ম কান্নার শব্দে চাঙ্কুকের ঘুম ভেঙে যায়। তার চন্দ্রকন্যাকে এভাবে কাঁদতে দেখে তার বুকের পাঁজর যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তে নামাজ শেষ করে জায়নামাজটা রেখে পিছনে তাকাতেই দেখলো চাঙ্কুক উঠে গেছে। এ বলল, কখন উঠলেন? চাঙ্কুক তার হাতের ইশারায় টেকে তার কাছে ডাকলো। তারপর তে কাছে যেতেই চাঙ্কুক হাত ধরে টেনে তাকে বিছানায় বসিয়ে দিল। তারপর দু হাতে জড়িয়ে ধরলো তেকে। তেও পরম যত্নে মাথা রাখলো চাঙ্কুকের বুকে। সেই একটা জায়গায় সেই শান্তি খুঁজে পাই। তো আর মিস, আজকের জন্য এতটুকুই থাক। আচ্ছা তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গিয়া।